আমার কাছে খুব শকিং আজকের ঘটনা, কারণ আমার সাথে কিছুদিন আগেই কথা হয়েছিল, সামনি মাসির সাথে যখনই দেখা হতো তখন মানে কখনই বলতেন না যে কি অসুবিধে শরীর শরীরের, এমনি বলতেন যে এমনি খুব একটা ভালো নেই রে। আমি বলেছিলাম যে কোভিড এই সমস্ত মিটে গেলে তোমার সঙ্গে দেখা করতে যাব, তো মা চলে যাওয়ার পর আমার সাথে অনেক কথাই বলেছিল, অনেক ছোটবেলার কথা। আসলে ছোটবেলায় আমি যখন গ্যালিলিওর জীবন হতো, মা আমাকে শাওলি মাসির জিম্মায় দিয়ে নিজের পাঠ করতে যেত, আর আমাকে তখন শাওলি মাসি কোলে করে আদর করতো, বসিয়ে রাখতো, আমাকে খাওয়াতো, এই সমস্ত আর কি। তো আর আমার খুব ভাল লাগতো, মানে শাওলি মাসির একটা গায়ে খুব সুন্দর গন্ধ ছিল, একটা ওয়ার্মথ ছিল, মায়ের মতো ছিল কিরকম, তো আমার জড়িয়ে ধরে বসে থাকতে ভালো লাগতো। আসলে আমার তৃপ্তি জেঠি, শম্ভু জেঠু, এদের সবাইকেই খুব কাছ থেকে পাওয়া, তো এদের খুব ভালো লাগতো, দেবর মাই ফ্যামিলি। তো এটা খুবই শকিং, 1 বছরের মধ্যে এত কিছু হচ্ছে, পরপর প্রথমে উষা মাসি গেল, চলে গেল, তারপরে মা, তারপরে শাওনি মাসি, সবটাই কিরকম একটা আনরিয়াল লাগছে আমার কাছে। আর এক্ষুনি আমি ভাবছিলাম যে মাধবী নাটকের শেষে আমি একটা অভিনয় করি, তার জন্য অনেকে আমার ভালো বলে, ওটা একেবারেই শাওনি মাসি বিতত বিতংস আমি দেখেছিলাম, অনেকবার দেখেছি। লাস্ট সিন একটা সবুজ রঙের শাড়ি সম্ভবত ছিল, এটা পরে দর্শকের সামনে এসে অভিনয় করতেন, সেইটার মধ্যে যে পাওয়ার ছিল, যে স্পর্ধা ছিল, একটা রিবেলিয়ন ছিল, ওইটা আমাকে, দ্যাট ওয়াজ এন ইমেজ, যে ইমেজটা আমি আমার অভিনয়তে পরবর্তীকালে ক্যাপচার করেছি, মানে একই ভঙ্গিতে আমি চেষ্টা করি করতে। তো এভরি টাইম মাধবী আমি ওই লাস্ট সিনটা করি, আমি শাওনি মাসির কথা ভাবি, এই আর কি। আর মানে কি হচ্ছে আমি বুঝতে পারছি না, আর কি কি হচ্ছে আমি বুঝতে পারছি না। আমার শুধু মনে হয় যে শাওনি মাসি যদি মানে আরেকটু ভালো করে নিজের চিকিৎসা করতো, আরেকটু কয়েকদিন থাকতো, এরা সবাই যদি আরো কয়েকদিন থাকতো তাহলে ভালো হতো। এই ভয় করে আসলে, এরা সবাই চলে গেলে না আস্তে আস্তে মাথার উপর থেকে বড় বড় গাছ চলে যাচ্ছে, তো ভয় লাগে খুবই। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।